নমস্কার দেখছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ শুরু করছি এখন কলকাতা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকা অর্পিতা মুখোপাধ্যায়কে ইডির জেরায় উঠে এলো আরো কি তথ্য কালো ডায়েরিতে যে সাংকেতিক ভাষা রয়েছে সেখানে কাদের নাম উল্লেখ রয়েছে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আলোচনার জন্য যারা উপস্থিত রয়েছেন শুরুতেই আসুন প্রত্যেকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই রাহুল চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন রয়েছেন পঙ্কজ রায় কলতান দাশগুপ্ত আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন এছাড়াও আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় রয়েছেন আমি প্রত্যেকের কাছে আসবো কিন্তু শুরুতে আপনাদের দেখাবো যে স্কুলের নিয়োগ দুর্নীতি তদন্তে নতুন তথ্য সামনে এসেছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে উদ্ধার ২০১২ টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকার নথি সিজন লিস্টে উল্লেখ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রথম তালিকা বাতিল করে দ্বিতীয় তালিকা প্রকাশিত হয় ইডি সূত্রেই দাবি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অর্পিতা মুখোপাধ্যায় নামে থাকা সাতটি সম্পত্তির দলিল পাওয়া গিয়েছে সিজন লিস্টে একথা উল্লেখ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ আর এবার মানিককে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাল বেলা ১২টায় সিজিও কমপ্লেক্সে অপসারিত প্রাথমিক পর্ষদ সভাপতিকে তলব করা হয়েছে মানিক ভট্টাচার্যর বাড়িতে বেশ কিছু নথি তল্লাশিতে উদ্ধার হয়েছে সিডিও পাওয়া গিয়েছে এমনটা দাবি করা হচ্ছে এই নথি সিডি সূত্র ধরে অপসারিত প্রাথমিক পর্ষদ সভাপতিকে তলব করা হয়েছে আগামীকাল যাবতীয় শিক্ষক নিয়োগে দুর্নীতিতে নিঃসন্দেহে একটা বড় তথ্য হয়ে দাঁড়িয়েছে বড় মোড় হয়ে দাঁড়িয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক অনন্ত দেব অধিকারীর স্বীকারোক্তি কি অভিযোগ ছিল স্বীকারোক্তিতে কি বললেন অনন্ত দেব অধিকারী আর তা নিয়ে রাজনৈতিক তরজা কোন জায়গায় পৌঁছেছে এই প্রতিবেদনে দেখাবো পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে আপনার লেটার প্যাডে এসএসসি গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে পাঁচজনের নামের তালিকা পাওয়া গিয়েছে এই ব্যাপারে আপনি কি এই ব্যাপারে তিনি আমাদের দলীয় যারা বিধায়ক তাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে পাঁচটা করে নাম পাঠানোর জন্য সেই মোতাবেক পাঁচটা নাম পাঠিয়ে দিয়েছে যে কারো চাকরি হয় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধারের পর ইডির হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় আর এই প্রেক্ষাপটেই প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে বিস্ফোরক স্বীকারোক্তি করলেন ময়নাগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক কলকাতা হাইকোর্টে ইডির তরফ থেকে দাবি করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অনন্তদেব অধিকারীর লেটার প্যাডে লেখা বেশ কয়েকজন গ্রুপ ডি চাকরি প্রার্থীর নাম পাওয়া গেছে এই প্রেক্ষাপটে ময়নাগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক ও ময়নাগুড়ি পুরসভার বর্তমান চেয়ারম্যানের চাঞ্চল্যকর দাবি এসএসসির গ্রুপ ডি নিয়োগের জন্য দলীয় বিধায়কদের কাছে পাঁচটি করে নাম পাঠাতে বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায় সেই অনুযায়ী তিনিও সুপারিশ করেছিলেন আমার পেটে মানে আমি কোন লিস্ট দেইনি পুরোপুরি চক্রান্ত এটা ফলস ছেলে মেয়ের জন্য সুপারিশ করেছিলেন হ্যাঁ সেটা তো করতেই পারি তারা টেট দিয়েছে টেট পাস করেছে প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজশ্রী ভারদ্বাজের বেঞ্চে মামলা করেছেন বিজেপি নেতা তাপস ঘোষ মামলাকারীর আইনজীবী অভিযোগ করেন অতীতে তিন তৃণমূল বিধায়ক নিজেদের লেটার হেডে নাম লিখে চাকরি প্রার্থীদের জন্য সুপারিশ করেছিলেন তখন অখিল গিরি অসীম মাঝি এবং শুভ্রাংশু রায়ের নামও নিয়েছিলেন মামলাকারী বিজেপি নেতা তিনজন অভিযোগ অস্বীকার করলেও এবার বিস্ফোরক দাবি করে গেরুয়া শিবিরকে বাড়তি অক্সিজেন যোগালেন ময়নাগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক আমরা তো আগেই বলেছি যে বিধায়করা নিজেদের লেটার প্যাডে এইভাবে সুপারিশ পত্র পাঠাতো তার মানে আমাদের দাবি সত্য প্রমাণিত হলো এবং বিধায়করাই স্বীকার করছে যে দুর্নীতি হয়েছে যে পাঁচটার হয়নি সে কথার কথা বলছে আর বাদবাকিগুলো যেগুলো হয়েছে সেগুলোর কথা তো উনি বলছেন না লুকিয়ে গেছেন সেজন্য ইডির উচিত এই প্রাক্তন বিধায়ককে ডেকে সিবিআইয়ের উচিত তাকে জিজ্ঞাসাবাদ করা আমি তখন বিধায়ক মুখ্যমন্ত্রীর প্রেজেন্সে স্পিকারের উপস্থিতিতে আমি তো নির্দিষ্টভাবে বলেছিলাম যে এমএলএরা নামের লিস্ট করছে গ্রুপ ডির চাকরির জন্য তার একটি গ্রুপ ডির কমিশন করে আর এই পাশ করা ছেলেদের বঞ্চিত করছেন কেন ক্লাব এমএলএরা লিস্ট করে দেবে টাকা গ্রুপ ডি এমএলএরা লিস্ট করে দেবে কাজ প্রাইমারি এমএলএরা কি তৃণমূলের নেতারা লিস্ট করে দেবে টাকা নিয়ে অতএব কাজ
এটা তো বিধানসভায় বারে বারে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী উত্তর দেননি কোনোদিন। মুখ্যমন্ত্রী জান দেন না? দলের প্রাক্তন বিধায়ক ও ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যানের স্বীকারোক্তিতে স্বাভাবিকভাবেই অস্বস্তি বেড়েছে তৃণমূলের। তদন্তের মধ্যে দিয়ে যদি কেউ দোষী প্রমাণিত হয়, আমাদের দলও যেমন ছেড়ে কথা বলবেন, আমাদের নেত্রীও ছেড়ে কথা বলবেন না। সেটা আমাদের দলনেত্রী বারংবার বলেছেন, সেটা নিশ্চয়ই বাংলার মানুষ, সেটা ভারতবর্ষের মানুষও শুনেছে। সুতরাং তদন্তটা যুদ্ধকালীন তৎপরতার সাথে কমপ্লিট হতে দিন। তদন্ত সম্পূর্ণ হলে নিশ্চিত করে আমাদের দলের তরফ থেকে বা আমাদের সরকারের তরফ থেকে যে পদক্ষেপ নেওয়া নিশ্চিত সেটা নেওয়া হবে। কারণ আমাদের দল এবং আমাদের সরকার কোন রকম দুর্নীতিকে প্রশ্রয় দেয় না বা কোন রকম দুর্নীতির সাথে যুক্ত নয়। অনন্তদেব অধিকারীর বিস্ফোরক স্বীকারোক্তির পর এই মামলায় তদন্ত কোন পথে এগোয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। রাজা চট্টোপাধ্যায়, বিটন চক্রবর্তী ও চঞ্চল মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। রাহুলদা, সুজন চক্রবর্তীর বক্তব্য আপনি শুনলেন। তিনি বলছেন যে আজকে এই গোটা বিষয়টা যে এইরকম সামনে আসছে যে বিধায়ক, তৎকালীন বিধায়ক একের পর এক চাকরির জন্য সুপারিশ করেছিলেন এমনটা নয়, একেবারে বিধানসভার ফ্লোর অফ দ্য অ্যাসেম্বলিতে এই কথা জানিয়েছিলেন, এই অভিযোগ করেছিলেন। অতএব সরকার যে বিষয়টা সম্পর্কে একেবারে ওয়াকিবহাল ছিল না, মোটেও এমনটা নয় অন্তত সুজন চক্রবর্তীর এটা দাবি এক। আর দুই হচ্ছে যে এই দুর্নীতিতে গতকালই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন এই দুর্নীতির দায় সরকার বা দলের কখনোই নয়। এই সরকার বা এই দল যখন নিজেদের এই প্রশ্ন তো স্বাভাবিকভাবেই আসবে, যেখানে সততার একেবারে ভাবমূর্তির প্রশ্ন সামনে আসে, স্বচ্ছতার প্রশ্ন বারে বারে যখন একেবারে দলের তরফে সামনে রাখা হয়, তখন তো এটাই প্রত্যাশিত, যার বিরুদ্ধে অভিযোগ তাকে অন্তত দলের পদ থেকে, সরকারের যে মন্ত্রিত্ব সেখান থেকে অপসারিত করা হবে। কোনো পদক্ষেপ নেওয়া হয়নি চার দিন পরেও। দেখো সুরজিৎ, আমি এর আগেও বলেছি বা একটা কথা স্পষ্ট করে বলা দরকার, এখানে জয়ন্ত আছে আইনজীবী, যে অভিযুক্ত হলে কিন্তু সে দোষী প্রমাণিত নয়, একদম। এটা তো এটা তো প্রথম কথা। এবার দ্বিতীয় কথা হচ্ছে, দল সেখানে দাঁড়িয়ে স্পষ্ট করে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, যদি কোথাও দাঁড়িয়ে কোনো এভিডেন্স মহামান্য আদালত অ্যাকসেপ্ট করবার গ্রহণযোগ্য মনে করে, সঙ্গে সঙ্গে দল তার অ্যাকশন নেবে। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই তদন্তটা হওয়া দরকার বলে আমাদেরও মনে হচ্ছে। আমরাও চাইছি দিনের আলোয়ের মতো স্পষ্ট হয়ে যাক কারা এর পেছনে আছে, কারা হলো এই প্রশ্ন আসে এই দল থেকে, দলীয় পদ থেকে এবং মন্ত্রিত্ব থেকে না সরানোর অর্থ কি? এই বার্তা দেওয়া হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দল এবং সরকার রয়েছে, না কোথাও বলা হয়নি, কোথাও বলা হয়নি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, সে যে যত বড় নেতা হোক, যার যত বড় ক্ষমতা হোক, যদি প্রমাণিত কিছু হয়, কোন এভিডেন্স পাওয়া যায়, তাহলে তার যাবজ্জীবন কারাদণ্ড হোক এবং কোথাও দল বা সরকার এর মধ্যে থাকবে না, এটা স্পষ্ট করে বলা হয়েছে। কিন্তু মুশকিল, সুজন্মপুরে যার কথা বলছেন, আজকে বিকাশবাবুরে যার কথা বলছেন, ত্রিপুরায় দাঁড়িয়ে 10,323 জন শিক্ষকের যখন এই দুর্নীতির নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছিল, তখন তো উনি ছিলেন বিকাশবাবু তার অ্যাডভোকেট জেনারেল, সুজন্মপুরকে জানতেন না সেটা? আজকে দাঁড়িয়ে সুজন্মপুরা বলছেন কোনো আদৌ রেকর্ড আছে কিনা, এর কোনো এভিডেন্স আমাদের কাছে নেই, কিন্তু আজকে বড় বড় কথা বলছেন, আমরা তদন্ত চাইছি, তদন্ত করে বেরিয়ে আসুক, আমরা চাইছি ট্রুথ মাস্ট কাম আউট। বেশ, আমরা বলছি তদন্ত। আমি যাদের আমলে চিরকুটে চাকরি হতো বলে অভিযোগ বারেবারে এসেছে, তাদের প্রতিনিধি এখানে রয়েছেন, উত্তর তিনিই দেবেন। চিরকুটে চাকরির অভিযোগের কথা বলতে বলতে কখন নিজের নেতা মন্ত্রীরা জেলে চলে যাচ্ছেন হিসেব থাকছে না তৃণমূলের কাছে। ঘটনাটা হচ্ছে যে এটা পার্থবাবুর একার ব্যাপার নয়, এটা একটা গোটা মাকড়সার জাল, গোটা ইন্টিগ্রেটেড সিস্টেম। মুখ্যমন্ত্রী জেলায় জেলায় মিটিং করতে যান, আমরা টিভির পর্দায় দেখি অমুক ব্লকে তমুক ব্লকে কে কোথায় ঘুষ খাচ্ছে, তার খবরও নাকি মুখ্যমন্ত্রীর কাছে থাকে, তিনি প্রকাশ্যে বকা দেন, কত কিছু হুমকি ফুমকি দেন ইত্যাদি টিভির পর্দায় দেখেছি। উনি বলেন আমার কাছে সব খবর থাকে, প্যারালাল সোর্সে খবর থাকে। এত প্যারালাল সোর্সে খবর থাকে আর নিজের পাশের চেয়ারে বসা ক্যাবিনেট মিনিস্টার, একদিকে পার্থবাবু, আরেকদিকে শুভেন্দুবাবু, অন্যদিকে রাজীববাবু, এত বাবুরা যে চুরি করে গোটা রাজ্যের একটা প্রজন্মকে তার ভবিষ্যৎ নষ্ট করে ফেললেন, সেই খবরটা ছিল না? সেই খবরটা ছিল, আর সেই খবরটা ছিল বলেই মমতা ব্যানার্জি বলেছিলেন আগে জানলে বাসন মেজে দিতাম, আগে জানলে প্রার্থী করতাম না, 294টা শুনে আমি প্রার্থী, মানে সব জেনে শুনে এদেরকে প্রার্থী করা হয়েছে। এবং জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়ের কাছেও আসবো, একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। এখানে আমি দর্শকদের দেখাতে চাইবো যে সমীকরণটা তাহলে কি, একদিকে হচ্ছে যে দলীয় পদ এবং মন্ত্রিত্ব থেকে না সরানো মানে কি পাশে থাকার বার্তা, নাকি এই দুর্নীতি থেকে একেবারে পার্থ চট্টোপাধ্যায় থেকে দূরত্ব তৈরি করতে চাইছে দল এবং সরকার, কোনটা? সমীকরণটা কোন জায়গায় রয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং সরকার ও তৃণমূল দলের মধ্যে? এই প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, তারপর বিরতি থেকে ফিরে অবশ্যই আলোচনা। সত্যিটা যদি কেউ দোষী প্রমাণিত হয় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল, আই ডোন্ট মাইন্ড। ঠিক বলেছেন। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারির পর সোমবার প্রথম মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মঙ্গলবার সকালে কলকাতায় ফিরে তা নিয়ে মাত্র দুটি শব্দ খরচ করলেন পার্থ চট্টোপাধ্যায়।
যার জেরে পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূলের সমীকরণ নিয়ে জল্পনা আরেকটু জোরালো হলো। শুক্রবার সকাল থেকে 19 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের অ্যারেস্ট মেমো ইডি দাবি করে, গ্রেফতারের পর মোট 4 বার মমতার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেছিলেন পার্থ। ইডির অ্যারেস্ট মেমোতে উল্লেখ করা হয়, গ্রেফতার হওয়ার পর প্রথমবার রাত 2:12 মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেন পার্থ চট্টোপাধ্যায়। তারপর রাত 2:31 এবং রাত 3:37 যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু কোনোবার ফোনে পাননি। এরপর শনিবার সকাল 9:35 নাগাদ শেষবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেন পার্থ, কিন্তু সাড়া পাননি। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারি, তার ঘনিষ্ঠ বাড়ি থেকে টাকা উদ্ধারের 2 দিন পর সোমবার প্রথমবার মুখ খোলেন মুখ্যমন্ত্রী। 24 ঘন্টা পর তা নিয়ে প্রতিক্রিয়া দিলেন পার্থ চট্টোপাধ্যায়। যদি কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নিক। আমি বিচার ব্যবস্থাকে ভরসা করি এবং আমি জানি বিচার ব্যবস্থার ওপরে বিজেপির প্রভাব এখন কতটা আছে সেটাও আমি জানি। ঠিক বলেছেন। এ নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে চাপানোতর শুরু হয়ে গেছে। দেখুন, স্বাভাবিক এখন তো আন্ডারস্ট্যান্ডিং চলছে, কারণ পার্থ চট্টোপাধ্যায়ও জানে আজ না হয় কাল তো তাকে ইডি ছেড়ে দেবে, মানে ইডির কাছ থেকে তার জামিন হবে, তার ইন্টারোগেশন হয়ে গেলে পরে তখন তো তাকে বাঁচতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বাঁচার যদি মুখ খুলে দেন উনি, তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তো পার্থ চট্টোপাধ্যায়কে ছেড়ে দেবেন না। সেই দুই চোরের আন্ডারস্ট্যান্ডিং চলছে আর কি। কেউ যদি আইনের চোখে অপরাধ করে থাকে এবং সেটা যদি আইপিসি সিআরপিসি যেগুলো অ্যাট্রাক্ট করে, তাহলে তিনি যে কথা বলেছেন আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সঠিকভাবেই বলেছেন। এর মধ্যেই এদিন পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে মুখ খুলেছেন বিধানসভার স্পিকার। উনি পরিষদীয় মন্ত্রী, আপনার বিধানসভা চালাতে তো সমস্যা হবে স্যার। দেখুন, আমার এটা কোনো কথা কথা হলো না, এটা আমি এটা বিশ্বাস করি না আমার চালাতে অসুবিধা হবে। দেখুন, কেউ অসুস্থ হতে পারে, কেউ যে কোনো কারণে অনুপস্থিত হতে পারে, তার জন্য বিধানসভার কাজ বন্ধ হবে, বা রাজ্য সরকারের কোনো মন্ত্রী যদি অসুস্থ হয়ে পড়েন তার জায়গায় রাজ্যসভার কাজ, রাজ্য সরকারের কাজ স্তব্ধ হয়ে যাবে, এটা আমি মানতে পারি না। ধৃত পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে 3 অগাস্ট অবধি ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত, সেখানেই তাদের দফায় দফায় জেরা করা হচ্ছে। আবির দত্ত, চঞ্চল মজুমদার ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি পঙ্কজ রায়ের কাছে আসবো। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঙ্কজদা একেবারে দর্থহীন ভাষায় স্পষ্ট করে দিয়েছেন, দুর্নীতি যদি হয়ে থাকে যাবজ্জীবন কারাদণ্ড হোক, কোনো তাতে আপত্তি নেই। পাশাপাশি কিছু প্রশ্নও রয়েছে। এক হচ্ছে, 21 জুলাই ওই বিপুল সমাবেশ হওয়ার পরে 22 জুলাই কেন রেডটা হলো? 2, টার্গেট আসলে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বিজেপি। এবং 3, একটা বাড়িতে এতদিন ধরে বিপুল পরিমাণে টাকা জমা হলো, কেউ টের পেল না, কেউ জানতে পারলো না, কোনো অভিযোগ দায়ের হলো না, অর্থাৎ ষড়যন্ত্রের ইঙ্গিত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় স্পষ্ট। আমি টাকার অঙ্কটাকে থেকে বলি যে 22 কোটি টাকা অলমোস্ট, 21 কোটি 90 লক্ষ টাকা, তো সেটা রিজার্ভ ব্যাঙ্কে 40টা ট্রাঙ্কে করে নিতে হয়েছে। ষড়যন্ত্র করে একটা টাকার বান্ডিল রাখতে পারে, ষড়যন্ত্র করে 40টা ট্রাঙ্ক রাখা যায় না। আর রাজ্যের পুলিশ কি ঘুমোচ্ছিল ষড়যন্ত্রের সময়? একটা বিষয় বুঝতে হবে যে এখনও ইডি যেটা বলছে আরও 100 কোটি টাকা খোলার, এবং যদি সবটাই যদি দেখা যায় 900 কোটি টাকার একটা দুর্নীতির গন্ধ আছে। উনি কি দেখতে পাচ্ছেন না? উনি কি চোখে ঠুলি পড়ে আছেন? উনি মনে করছেন যে ওনার পাশের ক্যাবিনেটের যিনি বসেন এবং মহাসচিব, মনে রাখতে হবে তার যে তো আরব্য রজনী রচনা করেছেন, এ তো আরব্য রজনী, উনি যা বলছেন যে প্রপার্টি প্রতি যত বছর এই তৃণমূল সরকার আছে তার থেকে বেশি বাড়ি উনি তৈরি করেছেন, ফ্ল্যাট তৈরি করেছেন, সম্পত্তি অগাধ কোনো কিছুর, এবং 500 দিন ছাত্ররা রাস্তায়, চাকরি প্রার্থীরা রাস্তায় ধর্ণা দিচ্ছে, এরপরে যারা, যার লজ্জা থাকবে না আসতে বলুন, ঘোড়ায় আসবে, এমন একটা জায়গায়, এমন একটা দুর্নীতির জায়গায় দাঁড় করিয়েছে পশ্চিমবঙ্গকে একটা জেনারেশন, এটাকে বলা হয় শুধু তাই নয়, পাশাপাশি রাহুল চক্রবর্তী অবশ্যই এর উত্তর দেবেন। বৈশাখী বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট অভিযোগ করেছেন যে লাগাতার পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতিতে মদত জুগিয়ে গেছেন, এবং তিনি প্রতিবাদ জানানো সত্ত্বেও সেই দুর্নীতিতে মদত জোগানো বন্ধ হয়নি। নিশ্চয়ই একাধিক অভিযোগ রয়েছে, তার উত্তর রাহুল চক্রবর্তী এখানে দেবেন। আমি একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতিতে যেতে যেতে আপনাদের দেখাবো যে মাদ্রাসায় দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে সল্টলেকের ময়ূখ ভবনের সামনে বিক্ষোভ।
পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি পরীক্ষায় উত্তীর্ণদের অবিলম্বে নিয়োগ করতে হবে এই দাবিতে আজকে বিক্ষোভ দেখানো হয়। বিকাশ ভবনের দিকে এগোতে গেলে মিছিল আটকে দেয় পুলিশ। আমাদের দাবি, আমাদের আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ চাই। আমরা বঞ্চিত হয়েছি, সিট কমানো হয়েছে। 2018 সালে সিট ছিল 183, 2018 সালে মাত্র নিয়োগ হয়েছে 1500 জন, আর বাকি সিটগুলো কোথায় গেল? 2018 সালে নিয়োগ হয় 1500 মতো, তাহলে 1500 পড়ে থাকে। তাহলে 2013 সাল থেকে 2018 সাল, তা বেরিয়ে আজকে 2022 সাল। সেখানে কমিশনের চেয়ারম্যান নিজস্ব গেজেট মানেননি, গেজেটে উল্লেখ ছিল যে লেখা পরীক্ষার আগের দিন পর্যন্ত ভ্যাকেন্সি আপডেট হবে, অথচ উনি টেন্টেটিভ ভ্যাকেন্সি নিয়োগ করেননি। অথচ দেখা যাচ্ছে ভুতুড়ে শিক্ষক মাদ্রাসায় নিয়োগ পাচ্ছে।